অরিত্র, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর কেউ যেহেতু জয়েন করছে না, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে মিক্স ওকে। আচ্ছা, প্রথমেই দেখো, তুমি যেহেতু গতকাল ক্লাস করোনি, আমি আরো একবার বলছি কি পড়িয়েছি। আমি গতকাল পড়িয়েছিলাম মুনি ঋষি ও ধর্মগ্রন্থ, তৃতীয় অধ্যায়। মুনি ঋষি ও ধর্মগ্রন্থ থেকে প্রথম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ পড়িয়েছি, যেটির নাম ছিল মুনি ঋষি। মুনি ঋষি থেকে আমি সবাইকে পড়িয়েছি ঋষি বিশ্বামিত্রের জীবনী পর্যন্ত। আমরা 17 পৃষ্ঠার অর্ধেক অংশ পর্যন্ত পড়েছিলাম, 17 পৃষ্ঠার আমরা অর্ধেকটা পড়েছিলাম, ঠিক আছে? ওকে মিস, আজকে আমরা পড়বো সেম 17 পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। তার আগে তোমাকে একটু বলছি, তুমি 15 পৃষ্ঠায় একটু দেখো, 15 পৃষ্ঠায় একটু দেখো। মিস দেখেছি। 15 পৃষ্ঠায় এখানে ঋষিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এই জিনিসটা আছে। সাতটি শ্রেণী, 7টি শ্রেণী, ওকে। 7টি শ্রেণীগুলো কি কি, তুমি স্লাইডে একটু দেখো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইয়েস মিস দেখা যাচ্ছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, পরমর্ষি, কাণ্ডর্ষি, শ্রুতর্ষি এবং রাজর্ষি। তোমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই 7টা শ্রেণীর নামগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং এই শ্রেণীর ঋষিদের বর্ণনাগুলো জানতে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন আসে। যেহেতু গতকাল ক্লাস করোনি, আমি একবার বলে দিচ্ছি, কারণ আমি ক্লাসে এগুলো পড়িয়েছি গতকাল, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, আজকে আমরা পড়ব বিদুষী গার্গী। তুমি পড়ো, মিস হেল্প করবো। মিস কি বিদুষী গার্গী, 17 পৃষ্ঠায় দেখো, বিদুষী গার্গীর জীবনী আছে। ওকে মিস করছি। উনি হচ্ছেন একজন নারী ঋষি, বিদুষী। অনেক নারী ঋষির নাম পাওয়া যায়, যেমন গার্গী, পোষা, বিশ্বভারা, অপলা, অপালা, লোপামুদ্রা প্রভৃতি। উনারা হচ্ছেন কি, নারী ঋষি, ঠিক আছে? তখন চিকিৎসা বিদ্যা, অস্ত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা প্রভৃতি চর্চা হতো। স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রভৃতি সম্পর্কে গভীর জ্ঞানকে বলা হতো ব্রহ্মবিদ্যা। এই লাইনটা ব্রহ্ম দাঁড়িয়ে রাখো, জীব ব্রেকেট দিয়ে দাঁড়িয়ে রাখো। জগতের সৃষ্টি হয়, একে বলে ব্রহ্মজ্ঞান। সেকালে সে নারীরাও ব্রহ্মবিদ্যা চর্চা করছিল, তার চর্চা করেছেন। তাদের মধ্যে গার্গী অগ্রগণ্য ছিলেন। লোকে তাকে বলতো বিদুষী গার্গী বা ব্রহ্মবাদী গার্গী। গার্গীর ব্রহ্ম জ্ঞান সম্পর্কে একটি কাহিনী আছে। একবার মিথিলার রাজা রাজা জনক এক বিরাট যজ্ঞের যজ্ঞের আয়োজন আয়োজন করেছিলেন। আচ্ছা, আমি পড়ছি, দেখো। সেই যজ্ঞে অনেক জ্ঞানী গুণী উপস্থিত ছিলেন, বহু মুনি ঋষি ছিলেন, বিদুষী গার্গীও সেখানে গিয়েছিলেন। এই যজ্ঞে দান দক্ষিণা করা হয় বলে এর নাম ছিল বহু দক্ষিণ যজ্ঞ। এটা একটু ব্রেকেট দিয়ে দাঁড়িয়ে রাখো। বহু দক্ষিণ যজ্ঞ হচ্ছে যে যজ্ঞে দান দক্ষিণা করা হয়। মিস কি বহু দক্ষিণ যজ্ঞ 18 পৃষ্ঠায় দেখো। ওকে মিস মিস দাগ দিয়েছি। রাজা জনক ঘোষণা করলেন এই যজ্ঞ সভায়, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী তাকে আমি 1 সহস্র গাভী দান করব।
জনকের এই ঘোষণা শুনে মহর্ষি যাজ্ঞবল্ক্য হয়ে উঠে দাঁড়ালেন। তিনি নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী দাবি করে সহস্র গাভী বহন করার কথা বললেন। কিন্তু সবাই তা বিনা বাক্যে মেনে নিলেন না, কারণ অনেকের সঙ্গে যাজ্ঞবল্ক্যের বিতর্ক হয়েছিল। তখন ব্রহ্মবিদ্যা নিয়ে বিতর্ক, যাজ্ঞবল্ক্যকে অনেকে প্রশ্ন করল। যাজ্ঞবল্ক্য সকল প্রশ্নের উত্তর দিলেন। বিদুষী গার্গি ছাড়া অন্য সবাই তার শ্রেষ্ঠত্ব মেনে নিলেন। কিন্তু দেখো, এবার গার্গি যাজ্ঞবল্ক্যকে কি প্রশ্ন করেছিল, যাজ্ঞ একের পর এক তাকে প্রশ্ন করতে লাগলো। যাজ্ঞবল্ক্য প্রশ্নের উত্তর দিতে লাগলেন। গার্গির বিষয়বস্তু ক্রমেই কি হতে লাগলো, কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। বিষয়বস্তু গুলো এত কঠিন হচ্ছিল যে কি হয়েছিল, যাজ্ঞবল্ক তখন উত্তর দিতে আটকে যাচ্ছিলেন। দেখো এখানে কি বলেছে, এক পর্যায়ে তার প্রশ্নের বিষয় হলো ব্রহ্মজ্ঞান। যাজ্ঞবল্ক তখন গার্গিকে থামতে বললেন, কারণ বেদে প্রশ্ন করার একটা সীমা নির্দেশ করা আছে। যাজ্ঞবল্ক গার্গির সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাই তিনি হলেন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। তিনি জনকের দান গ্রহণ করলেন। কোন দান, এখানে কোন দানের কথা বলা হচ্ছে? মিস জনকের, জনকের কোন দানের কথা বলা হচ্ছে? মিস জনকের কোন দান? মিস কি? এক সহস্র গাভী। জনক বলেছিলেন এই সবাই যিনি শ্রেষ্ঠ হবেন তাকে আমি এক সহস্র গাভী দান করব। যাজ্ঞবল্ক শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হলেও গার্গির জ্ঞানও কম ছিল না, তাই সবাই তাকে কি বলেছিলেন, ব্রহ্মবাদিনী বলে স্বীকার করে নিলেন, জানালে অভিনন্দন। আজ স্মরণ করি, শ্রদ্ধা করি, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র ও বিদুষী গার্গির জীবনী পড়ে আমরা কি শিখলাম, বাহুবলের চেয়ে তপবল বড়, অস্ত্র বলের চেয়ে জ্ঞান বল বড়। যথার্থ জ্ঞানে জ্ঞানী হলে নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকে না, অতএব আমরা যথার্থ জ্ঞান অর্জন করব। আমাদের শক্তির বল কখনো বড় হয় না, শক্তির বল কখনোই বড় হয় না। ওকে, দেখো এবার আমরা এই অধ্যায় থেকে পড়ব আমি বলছি, বইয়েরটা করবে না। ওকে মিস, বইয়েরটা আমরা তুমি বাসায় করবে। প্রথম মিস একটা মিলকরণ দিয়েছি, দেখো দেখা যাচ্ছে কি? ইয়েস মিস, এই মিলকরণটা করো, বইটা তুমি পরে করবে। মিস এটা অ্যানসার গুলো বলবো? হ্যাঁ, অ্যানসার গুলো আগে আমাকে বলো। মিস মুনি ঋষিদের কোন লোভ লালসা ছিল না? লালসা হবে না, এটা হবে লোভ লালসা। লোভ লালসা ছিল না। তারপর বাহুবলের চেয়ে, বাহুবলের চেয়ে বাহুবলের চেয়ে কি হবে, মিস কাব্যিনু ছিলেন? হ্যাঁ মিস, বলো শুনতে পাচ্ছি? আচ্ছা এটা পাচ্ছ না, ঠিক আছে এটা পরে করবে তাহলে, আগে গ নাম্বারটা শেষ করো। বেদের কবিতাগুলোকে, কবিতাগুলোকে মন্ত্র বলা হয়। ঘ, বশিষ্ঠের একটি
বৈশিষ্ট্যের একটি রাজ্য ছিল না, এটা হয়নি। আচ্ছা ও নাম্বারটা বলো, বিশ্বামিত্র রাজ্য ছেড়ে, বিশ্বামিত্র রাজ্য ছেড়ে বলো। বিশ্বামিত্র রাজ্য ছেড়ে মিস তপস্যায় চলে গেলেন। হ্যাঁ তপস্যায় চলে গেলেন, তাহলে দুটো তুমি পারোনি। খ নং হচ্ছে বাহুবলের চেয়ে, উত্তর হবে তপোবল বড়। একটু আগে পড়েছি 18 পৃষ্ঠায়, আমরা একটু আগে পড়েছি জীবনী থেকে কি কি শিক্ষা পেয়েছি ওখানে পড়েছি। ঘ পারোনি, ঘ হবে বশিষ্ঠের একটি কামধেনু ছিল, যে ধেনুটার কাছে যা চাওয়া হতো তাই পেত। বশিষ্ঠের একটি কামধেনু ছিল। করো, এটা করো, লিখবো। হ্যাঁ লিখো। প্রশ্নটা লিখো, প্রশ্নটা তাড়াতাড়ি লিখে নাও, উত্তর নিজে করবে। উত্তরটা আমি বলেই দিলাম এখন, যেগুলো তুমি পারোনি আমি বলেছি, যা তুমি পেরেছো তুমি করেছো। এবার উত্তরটা আরেকবার যখন করবে তখন নিজে করবে। অরিত্র তোমার ভিডিও কি অফ?
মিস প্রশ্ন লিখেছি ওকে এবার আমি দুই নামটা নিয়ে একটু কথা বলি উত্তরটা নিজে করবে ঠিক আছে ওকে মিস ওকে দেখো দুই নং কি দেওয়া আছে দেখো মিস দুই নং বইয়ের হ্যাঁ বইয়ের টাইম ওকে মিস বৈশিষ্ট্য ছিলেন একজন ব্রহ্মর্ষি হ্যাঁ বৈশিষ্ট্য ছিলেন একজন ব্রহ্মর্ষি বিষ্ণামিত্র বৈশিষ্ট্যের কাজ থেকে নিতে চেয়েছিলেন বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন কি নিতে চেয়েছিলেন মিস ত্যাগী না তোমাকে বলেছে বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন এখানে উনি বৈশিষ্ট্যের কাছ থেকে কি নিতে চেয়েছিলেন সেটা তোমাকে লিখতে হবে চিন্তা করো তিন নাম্বারটা তিন নাম্বার তো ত্যাগই আছে ওকে মিস মুনি ঋষিরা ছিলেন মিস বইয়ের থেকেই আনিতে পারবো হেল্প না অবশ্যই হেল্প নিতে পারবে তুমি মিস যেহেতু পারবো করোনি এই জন্য হেল্প নিতে পারবে ক্লাস করলে হেল্প নিতে পারতে না মিস মুনি ঋষিরা ছিলেন আচ্ছা তিন বর্ণনি তো যাজ্ঞ মিষ্টি বল্কের যাজ্ঞবল্লের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন লিপ্ত হয়েছিলেন কে লিপ্ত হয়েছিলেন মিস লিপ্ত মানে কি মানে দুজনের মধ্যে খুব বিতর্ক হয়েছিল আর কি বিতর্ক অংশগ্রহণ করেছিল আর কি বিতর্কে জড়িয়ে গেছিল ঠিক আছে যাজ্ঞবল্ক্যের সাথে কে বিতর্কে জড়িয়ে গেছিল আচ্ছা পারছো না ঠিক আছে মনমটা বলো দেখি মনমটা পারো কিনা দেখো মুনি ঋষিদের কাছে আমরা শিখি মিস কষ্ট কষ্ট সহিক সহিষ্ণুতা ঋষি কি কষ্ট সহিষ্ণুতা পুরোটা বলো মিস কষ্ট সহিষ্ণুতা আচ্ছা তুমি এবার পারোনি আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি বৈশিষ্ট্য ছিলেন একজন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র বশিষ্ঠের মত কাছ থেকে নিতে চেয়েছিলেন বিশ্বামিত্র বশিষ্ঠের কাছ থেকে নিতে চেয়েছিলেন কামধেনু বশিষ্ঠের যে কামধেনুটা ছিল বিশ্বামিত্র চেয়েছিল তার কাছ থেকে সেটি ছিনিয়ে নিতে ওকে মিস যাজ্ঞবল্ক্যের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন গার্গী যাজ্ঞবল্ক্যের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন গার্গী মুনি ঋষিরা ছিলেন কি ছিলেন বলো এটা বলো মিস কি মুনি ঋষিরা ছিলেন
মুনি ঋষিরা ছিলেন ত্যাগী ত্যাগী হ্যাঁ মুনি ঋষিরা ছিলেন ত্যাগী এরপর হচ্ছে উন মুনি ঋষিদের কাছ থেকে আমরা শিখি কষ্ট সহিষ্ণুতা ঠিক আছে তোমরা তো বইতেই আছে তুমি উত্তরটা করো এটা প্রশ্ন লিখতে হবে না বই থেকে দেখে স্লাইডেও প্রশ্ন আছে প্রশ্ন স্লাইডেও আছে বইতেও আছে উত্তরটা তুমি করো মিস উত্তরটা আমি করব হ্যাঁ করো মিস আপনি যে ক নাম্বারটা এমিল যে স্লাইডটা দেখা যাচ্ছে নীলকরণের একটা স্লাইড দেখা যাচ্ছে বাম পাশ এবং ডান পাশ থেকে শব্দ নিয়ে পূর্ণাঙ্গ একটি বাক্য তৈরি করো আমি শুধু এটা অ্যানসার তৈরি করব বুঝিনি মিস এখন এই যে বৈশিষ্ট্য ছিলেন একজন মিস এগুলা হ্যাঁ প্রশ্ন এই প্রশ্নটা লিখতে হবে না এটা উত্তরটা করতে বলেছি ওকে আমি মিস খ নাম্বারটা বিষ্ণমিত বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন কামধেনু হ্যাঁ ওকে মিস অর্থ লিখা শেষ
মিস চার নাম্বারে। আচ্ছা আচ্ছা অর্থ শেষ মনে হয় তাই না? Yes, মিস। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাগটা একটু লিখে নাও। মিস কি? তোমার আজকে ডায়েরিটা লিখো। ওকে মিস। মিস ডায়েরিটা কি? তোমার ডায়েরি হচ্ছে মিলকরণ, এই দুটা মিলকরণ তুমি হোমওয়ার্ক করে একসাথে পাঠাবে, ঠিক আছে? ওকে মিস। ওকে, তাহলে আজকে ক্লাস শেষ করছি। তোমার এক্সট্রা কাজ হচ্ছে তুমি অধ্যায়টা ভালো করে রিডিং করে নিবে, যেহেতু গতকাল ক্লাস করনি, অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিবে। ওকে ঠিক আছে, ভালো থেকো। মিস নমস্কার। নমস্কার।